অ্যাপিয়ারেন্স যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিম, থিম অপশনে যাবেন। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন, মনোযোগ দিয়ে দেখেন। অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন, থিমে গিয়ে অ্যাড নিউ থিম, মানে অ্যাড নিউ এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড থিম, আপলোড থিমে ক্লিক করবেন। এখান থেকে ব্রাউজ করে আপনার থিমটা যেখানে আছে এক্সট্রাক্ট করার পর যে একটা ফোল্ডার তৈরি হয়েছে সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন, ওপেন করবেন। ওপেন করার পর আবার ওপেন করলেন, ওপেন করার পর দেখবেন নিউজ পেপার সাইল আর নিউজ পেপার নামে দুটো থিম আছে, দেখতে পাচ্ছেন? সবার এক্সট্রাক্ট করার পর দেখতে পাচ্ছেন দুটো ফ্রি ফাইল। এখান থেকে শুধু নিউজ পেপার নামে যে একটা ফাইলটা আছে এই নিউজ পেপার ফাইলটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, ঠিক আছে? ওপেনে ক্লিক করার পর ইনস্টল নামে ক্লিক করবেন, করে সামথিং ওয়েট করবেন, আপলোড হবে এটা। সামটাইমস হ্যাঁ, দা তিন নিউজ পেপার তিনটা ব্যবহার করবে। কোন স্লাইডার? না না না, আপনারা যারা চুজ করছেন, যারা যারা যে যারা চুজ করছেন ওইগুলো সবাই পাবেন। আগে থিমটা সেট আপ করেন, থিম সেট আপ করার পরে বাদ বাকি পরে পরে কি কি করা লাগতেছে আমি বলে দিচ্ছি। ওটা স্লাইডার না, ওটা বলা হয় ডেমো। হ্যাঁ, ভিপিএন ঢোকে না আপনার কি রাউটার? রাউটার থেকে অ্যাডাপ্টার পিসিটা রেজিস্টার দিয়ে করেন তো। হ্যাঁ, পিসিটা পরে রেজিস্টার দেন। আচ্ছা, 1%, ঠিক আছে, ইয়া করেন। আচ্ছা, এক কাজ করেন, আপনি ভিপিএন না ঢুকলে গুগল ক্রোমে যান, গুগল ক্রোমে গিয়ে ব্রাউসেক ভিপিএন নামে একটা ভিপিএন আছে ওটা ডাউনলোড করেন, ওটা ধরতে পারে। ব্রাউসেক, ব্রাউসেক ভিপিএন, কোথায়? হ্যাঁ, অ্যাড নিউ ক্লিক করেন, অ্যাড নিউ ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুক যতটুকু পারতেছে করুক, ঠিক আছে? এখন দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। এরপরে ইনস্টল অপশন ইয়া হয়েছে, ইনস্টল তখন থিম যখন ইনস্টল হবে তো এরকম একটা জায়গা পাবেন, এরকম একটা নিউজ পাবেন, এইখানে দেখা যাবে থিম ইনস্টল সাকসেসফুলি। এটা দেখাইলে এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করবেন, বুঝতে পারছেন? সবাই অ্যাক্টিভে ক্লিক করবেন। জি হ্যাঁ, আপলোড থিমে দেন, আপলোড থিম দেন। আচ্ছা, আপনি দেখেন দেখেন, পরে করিয়েন, ভিডিও দেরি করিয়েন। হ্যাঁ, পরে ভিডিও দেরি করিয়েন, বেশি বড় ভিডিও হবে না, ছোটো ভিডিও হবে, ওটা ভিডিও দেরি করিয়েন। এখন হচ্ছে এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করবেন, অ্যাক্টিভে ক্লিক করবেন। যখন আপনি ইনস্টল সাকসেসফুলি এই মেসেজটা পাবেন তখন অ্যাক্টিভে ক্লিক করবেন। ঠিক আছে, এরকম যখন অ্যাক্টিভ ক্লিক করবেন তখন এরকম একটা ইয়া চলে আসবে আপনার সামনে, একটা পেজ চলে আসবে। এখন কি করবেন, আবার অ্যাপিয়ারেন্স যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিম, ঠিক আছে? অ্যাপিয়ারেন্স থেকে থিম, তারপরে অ্যাড নিউ ক্লিক করবেন। অ্যাড নিউ ক্লিক করে আবার আপলোড থিম, আপলোড থিম ক্লিক করে ব্রাউজ। এখন নিউজ বা সাইল নামে যে থিমটা আছে এই থিমটা সিলেক্ট করবেন, করে ওপেন, ওপেন করে ইনস্টল। থিম ইনস্টল সাকসেসফুলি, এটাও সাকসেসফুলি ইনস্টল হয়েছে, এখন অ্যাক্টিভ। ঠিক আছে, এরকম যখন চলে আসবে তখন কি করবেন, এই দেখেন ডান সাইডে একটা লেখা আছে অ্যাক্টিভেট থিম, দেখতে পাচ্ছেন? অ্যাক্টিভেট থিম, অ্যাক্টিভেট থিমে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখন অ্যাক্টিভেট মানে আপনার থিমটা অ্যাক্টিভ করতে হবে। এই থিমের যে কোম্পানি আছে সেই কোম্পানির সঙ্গে সম্পর্ক করতে হবে, বুঝছেন? মানে আপনি যে থিমটা কিনছেন, থিমের কেনার পর একটা পারচেজ কোড থাকে, সেই কোডটা এখানে দিতে হবে। আপনারা কি থিমটা কিনছেন? কেউ কিন্তু থিমটা কিনেন নাই। আচ্ছা, আপনাদের তাহলে কি করতে হবে, আপনাদের জন্য সবাই কি নিচে নিচে একটু স্ক্রল করে আসবেন। নিচে স্ক্রল করে আসার পর দেখতে পাবেন অ্যাক্টিভ দি থিম ম্যানুয়ালি। অ্যাক্টিভ দি থিম ম্যানুয়ালি একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন অটোমেটিক্যালি একটা আইডি বসে গেছে এখানে, গেছে না? এনভাটো পারচেজ কোড, এইখানে নাম দিবেন মেহেদি বিসিভি, বিসিভি, হ্যাঁ ঠিক আছে। তারপরে ট্যাগ ডাইভ অ্যাক্টিভ কোড, এইখানে দিবেন মেহেদি, ঠিক আছে। দিয়ে অ্যাক্টিভে ক্লিক করবেন, এরকম একটা মেসেজ দেখাবে, দি থিম থিম সাকসেসফুলি অ্যাক্টিভেট ইউজিং ইউজিং ম্যানুয়ালি অ্যাক্টিভেশন, থ্যাঙ্কস ফর বাইং আওয়ার প্রোডাক্ট। দেখছেন, প্রোডাক্ট না কিনেও থ্যাঙ্কস পাইছেন। ওকে করবেন, হ্যাঁ ওকে করবেন, আবার পেছনে রিলোড নেবে। দেখেন অ্যাক্টিভের যে অপশনটা ছিল, এটা অপশনটা আছে আর অপশনটা নাই। এরপর কি করবেন, এরপরে যাবেন ইনস্টল ডেমো, ইনস্টল ডেমোতে ক্লিক করবেন। ইনস্টল ডেমোতে ক্লিক করার পর আপনারা যার যেটা ডেমো সিলেক্ট করছেন সব ডেমোর নামগুলো এখানে দেখতে পাবেন। ডিফল্ট ডেমো, ব্ল্যাক ভার্সন, রেসিং ম্যাক, ফুড ব্লক, নর্মাল, ফর্মাল, যা আছে সব এখানে দেখতে পাবেন, বুঝছেন? সব যেখানে দেখতে পাবেন যেটা ইনস্টল করবেন, ঠিক আছে, যেটা ইনস্টল করবেন সেটার উপরে মাউসের কার্সার রাখবেন। কার্সার রাখার পর, হ্যাঁ কার্সার রাখার পর ইনস্টল নামের একটা অপশন পাবেন। কয়েকটা থিম মনে হয় ইনস্টল প্রথমে দিবে না পরে দিবে, প্রথমে হচ্ছে না, তাহলে আপনি প্রথমে কি করবেন, ডিফল্ট ডেমো নামে একটা অপশন আছে না, কে রে ভাই বাস চলে গার, দেখেন আপনারা যে থিমটা সিলেক্ট করছেন যদি ফার্স্ট অবস্থায় আপনাদের এরকম সাদা দেখা যায়, ইনস্টল দেখা যাচ্ছে না, সাদা দেখা যায়, তাহলে কি করবেন, তাহলে প্রথমে ডিফল্ট ডেমোটা এটা ইনস্টল করে নেবেন। এখানে মাউসের কার্সার ধরার সঙ্গে সঙ্গে দেখবেন ইনস্টল নামে একটা লেখা আসছে, ইনস্টলে ক্লিক করবেন। এখন দেখা যাচ্ছে এখানে বলতেছে যে কিছু কন্টেন্ট সহকারে, মানে কিছু আর্টিকেল সহকারে আপনার থিমটা ইনস্টল করতে করবেন কি না, সিম্পলি কিছু দেখার দরকার নাই, ইয়েস ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন, দেখবেন যে পুরো থিমটা সেট আপ নিচ্ছে। ডট ব্রাউজারটা ভালো, ব্রাউজারটা একটু ভালো কাজ করে। ব্রাউজার না, ব্রাউসেক, ব্রাউসেক, BROACC, ব্রাউসেক, ব্রাউসেক লিখে সার্চ দেবেন, ব্রাউজার না, ব্রাউসেক, এটা ব্রাউসেক লিখে সার্চ দেন, দেখেন প্রথমে পাবেন BROW SEC, দেখেন আমার ডেমো কিন্তু ইনস্টল হয়ে গেছে, বুঝতে পারছেন? আমার সাইটটা এখন ভিজিট করে দেখি, দেখেন সাইট আমার তৈরি হয়ে গেছে। লোডিং নিতে লোড নিতে পিকচারগুলো দেখা যাবে। প্রশ্ন করেন তো কেমন কেমন, আপনারা তো কাজ করতেছেন এগুলো।
আপনারা কাজ করতেছেন না, তাই আগে যে কাজগুলো করতেন ফ্রি হয়ে দেখছেন সাইট। আমি তো এখান থেকে যে ঢুকি, এখান থেকে যে স্পিক করে দেখেন না, ট্রাই করতে হবে না? এইভাবে ডেমোটা সেট আপ করে নেবেন, ডেমো সেট আপ। এরকম ডেমো সেট আপ হয়ে গেছে, দেখছেন ডেমো সেট আপ হয়ে গেছে। কিন্তু ডেমো সেট আপ হওয়ার, হ্যাঁ এটা বলো, ডেমো সেট আপ হয়ে গেছে। এখন এখন কোনো কাজ আছে কি? ডেমো সেট আপ হয়ে গেছে, ড্যাশবোর্ডে ক্লিক করি, যার যেটা ডেমো সেই ডেমোটা সিলেক্ট সেট আপ করে নেবেন। আচ্ছা ডেমো সেট আপ হয়ে গেছে, এখন সবাই একটা করে লোগো তৈরি করবেন, সাইডের জন্য লোগো তৈরি করবেন, ঠিক আছে? সবাই একটা লোগো তৈরি করবেন সাইডের জন্য, লোগো এখানে আপলোড দিবেন। আচ্ছা দেখা দিচ্ছি আমি লোগো এখানে কিভাবে সেট আপ করবেন, ওটা দেখা দিচ্ছি আমি। সবাই লোগো তৈরি করবেন, লোগো তৈরি করে লোগোটা ওখানে আপলোড দেবেন। আচ্ছা এবং এই যে এখানে নিউজ পেপার নাইন, নিউজ নাইন পেপার, এটা আসলে লোগো, একটা লোগোটা চেঞ্জ করবো আমি এখন। এইখানে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসবেন, আসি দেখবেন যে নিউজ পেপার নামে একটা জায়গা আছে, এইখান থেকে থিম প্যানেল, থিম প্যানেলের যে জায়গাটা আছে এখানে ক্লিক করবেন। থিম প্যানেলে ক্লিক করার পর হেডার নামে, হ্যাঁ ইচ্ছা মতো আপনার তৈরি করবেন। লোগো সাইজ হবে, লোগো সাইজ হবে কত জানেন? লোগো সাইজ হবে হচ্ছে আপনার 230x61 লোগো সাইজ, 230x61 লোগো সাইজ হবে এটা। আচ্ছা এখন হচ্ছে নিউজ পেপার থেকে থিম প্যানেল নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম কিন্তু অপশন দেখতে পাবেন, ঠিক আছে? এই অপশনে আসবেন, হেডার যে অপশন আছে এই অপশনের মধ্যে এখানে অপশন দেখতে পাবেন। দেখেন এইখানে তিনশোটাতে ক্লিক করলে এটা ছোট হচ্ছে, আবার ক্লিক করে এটা বড় হচ্ছে, এই অপশন চলে আসতেছে, ঠিক আছে? এইখানটার অপশন দেখেন, লোগো অ্যান্ড ফেভিকন একটা অপশন আছে, এখানে লোগো অ্যান্ড ফেভিকনে ক্লিক করি, অপশন চলে আসলো লোগো আপলোড। দেখেন এখানে লোগো আপলোড নামে একটা অপশন আছে, এখানে আপলোডে ক্লিক করি, ক্লিক করে সিলেক্ট ফাইলে ক্লিক করি, কম্পিউটার থেকে আপনি যে লোগোটা ডিজাইন করছেন সেই লোগোটা দেখাই দেয়। ধরেন যে এটা আমি লোগো ডিজাইন করছি, এই লোগোটা দেখাই দিলাম, আপলোড করে ওপেন করলাম, ওপেন করে এখানে সিলেক্ট করে, সিলেক্ট করা আছে ইনসার্ট ইনটু পোস্ট, এখানে ক্লিক করি। সেকেন্ড রেটিনা লোগো আপলোড, এখানে আপলোড ক্লিক করে লোগোটা ওই একই লোগো দেবেন, লোগোগুলো সিলেক্ট করে ইনসার্ট ইনটু লোগো। ফেভিকন, ফেভিকন হচ্ছে কোনটা? এই দেখেন সাইডের মধ্যে এই যে এখানে একটা ছোট্ট একটা আইকন দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ফেভিকন। এখান থেকে ফেভিকন আপলোড করে দিতে পারেন, ফেভিকন ধরেন আমি একটা আপলোড করে দিচ্ছি। রেটিনা যেটা যেটা আপনার হচ্ছে মেইন লোগো, ওই লোগোটাই দিবেন, রেটিনা লোগো। এইটা এরকম রেটিনাটা যখন আপনি এটা স্ক্রল করে নিচে আসবেন না, তখন দেখা যাবে এইখানে, বুঝছেন? আচ্ছা যখন হচ্ছে এখন হচ্ছে ফেভিকন, ফেভিকন নামে একটা ছোট এই যেমন আইকন মতো তৈরি করবেন, তৈরি করে দেখেন আমার একটা তৈরি করা এম, এটা সিলেক্ট করলাম, পরে আপলোড করলাম, পরে এখন ইনসার্ট ইনটু পোস্ট ফেভিকনের জায়গায়, ঠিক আছে? তারপরে লোগো ফর মোবাইল, মোবাইল যদি কেউ ভিজিট করে তখন কোন লোগো দেখা যাবে, আবার এখানে ক্লিক করবেন, অপশন চলে আসবে লোগো মোবাইল আপলোডে ক্লিক করে যে লোগোটা সিলেক্ট করছিলেন বা আপলোড করছিলেন ওটা সিলেক্ট করে ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করলেন, রেটিনা লোগো মোবাইল সেম একই ওই লোগোটাই দিয়ে দেবেন এখানে, ঠিক আছে? দেওয়ার পরে সেভ সেটিং, সেভ সেটিংয়ে ক্লিক করলেন, পরে আপনার ব্লগটা একটু রিফ্রেশ দেন দেখি, দেখেন লোগো চেঞ্জ হয়েছে। তারপরে দেখেন এইখানে আইকনটাও চেঞ্জ হয়ে গেছে।
এটা স্কর্পিও নিচে আসছে, দেখেন এখানে আমার লোগো চলে আসছে, ছোট হয়ে চলে আসছে, দেখছেন এই দেখেন আইকন চলে আসছে না, আইকন চলে আসছে, হেডারের কাজ শেষ আমার, এখানে এখানের কাজ শেষ, ঠিক আছে আবারও তো কাজ শেষ, মানে লোক আপলোড করেছে আবারও তো কাজ শেষ, এখন আসবো মাথা মাথা করলাম, এখন পা করব ফুটার ফুটার, এখন আবার থিম প্যানেলে যাই, থিম প্যানেলে গিয়ে দেখবেন যে ফুটার নামে একটা অপশন আছে, এতে হয়েছেন ফুটারে ক্লিক করব, সেম একই সিস্টেম, ক্লিক করলে বড় হবে, ক্লিক করলে ছোট অপশন চলে আসবে। আচ্ছা আর একটা কথা বলি, নিউজ পেপার থিমটা আপনাদের জন্য চুজ করার কারণ হচ্ছে আপনারা নিউজ পেপার থিমটার মধ্যে এরকম অপশন করে, মানে আলাদা আলাদা করে অপশন করে করা আছে, সিস্টেম সিস্টেম করে ভাগ করা আছে, যার কারণে ইজিলি মেনটেন করতে পারবেন, বুঝছেন, কারণ আপনারা তো প্রফেশনাল ওয়েব ডেভেলপার না। আচ্ছা ফুটার ফুটার সেটিং এ আসবো, এখন ফুটার ফুটার সেটিং এ আসে, ফুটার সেটিং এ ক্লিক করি, এখানে দেখেন ফুটার টেমপ্লেট, এখানে এই টেমপ্লেটটা সেট করা আছে, সেট আপ করা আছে, তার মানে এখানে দুইটা এভাবে তিনটা কলাম আছে, নিচে একটা রো আছে, এখানে দেখেন একটা দুইটা তিনটা, এই কলামটা এই কলামটা হচ্ছে ফাঁকা আছে, আর এখানে একটা রো দেওয়া আছে, তার মানে এই স্টাইলে চলে আসছে, এখান থেকে আপনারা ফুটারের এই যে ফুটারের যে অপশনটা আছে, ফুটারের অপশনটা চেঞ্জ করতে পারবেন, অথবা চাইলে এই ফুটার যে ফুটারের যে কালো জায়গাটা যেটা আছে এটা আপনারা বন্ধ করে দিতে পারবেন, এইখানে সব ফুটার থেকে ডিজেবল করে দিলে, সেটিং করলে এটা দেখা যাবে না, বুঝছেন। এখন এটা গেল এই অপশনটা, এখন আসি এই যে নিচে দেখেন দেখা আছে নিউজ পেপার ওয়ার্ড পেজ থিম বাই টেক ডিপ, ঠিক আছে এটা হচ্ছে এটা এটা কি বলা হয় কপিরাইট, দেখেন না বিভিন্ন ওয়েবসাইটে কপিরাইট অ্যান্ড, আচ্ছা স্লো আছে, ভিডিও দেখে নিয়েন, সমস্যা নেই ভিডিও দেখেন, আমি স্লো করে বোঝাচ্ছি আমি, অনেক ভিড অনেক ওয়েবসাইটে দেখবেন যে লেখা থাকে কপিরাইট অ্যান্ড অল রাইট রিজার্ভ বাই অমুক সমুক তমুক, ঠিক আছে এরকম লেখা থাকে, কিন্তু দেখেন আমার এখানে দেওয়া আছে কপিরাইট 2019 বাই টেক আইটি সোর্স, ঠিক আছে আপনারা এখান থেকে এটা এখন চেঞ্জ করবেন, থিম প্যানেলে ফুটার অপশনে আসবেন, ফুটার অপশন থেকে দেখবেন সাব ফুটার সেটিং, বারবার ভাই মনে আছে গত ক্লাসে আমি বলছিলাম আপনাদের যে সাব ফুটার নামে অপশন বলছিলাম না, দেখেন এখানে সাব ফুটার সেটিং, সাব ফুটার সেটিং এ আসবেন, আসার পরে এখানে দেখবেন সাব ফুটার স সাব ফুটার এখানে ইনেবল করা আছে, আপনি চাইলে এটা ডিজেবল করে দিতে পারবেন, ডিজেবল করে ডিজেবল হয়ে যাবে এটা, এখন এখানে আছে নিউজ পেপার ওয়ার্ড পেজ থিম বাই টেক ডিপ, আপনি এখানে দিয়ে দিলেন কেউ কপি করলে খবর আছে, খবর আছে ঠিক আছে 2009 কেউ কপি করলে খবর আছে, জাস্ট একটু সিম্পল আর কি লিখে দিলাম, ঠিক আছে আপনারা এখানে লিখে দেন অল রাইট রিজার্ভ বা কপিরাইট এরকম লিখে দিবেন, বুঝছেন দেখেন অল কেউ কপি করলে খবর আছে লিখে দিয়ে সেভ চেঞ্জ করলাম, পরে সাইটটাকে আমি একটা আপলোড ইয়া করি ইয়া রিলোড দিই, রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখেন কেউ কপি করলে খবর আছে চলে আসছে, ঠিক আছে। তারপরে এখন কথা হচ্ছে এই যে অপশন যেগুলো আছে এইগুলো এখন আপনারা কিভাবে চেঞ্জ করবেন, তাই না, এখন এগুলো কিভাবে চেঞ্জ করবেন এগুলো দেখাবো আগামী ক্লাসে, হ্যাঁ উইজার্ডে আপনারা জানো না, এনারা তো জানে না, আচ্ছা তো এই পর্যন্ত সবাই নিজেদের ডেমো সেট আপ করে
হেডার এবং ফুডার কমপ্লিট করবেন আগামী ক্লাস পর্যন্ত, ঠিক আছে? আগামী ক্লাস পর্যন্ত এরভাবেই কমপ্লিট করবেন। এটাই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আরে মানে কি সেরকম হচ্ছে আমাদের? সবাই নিউজ পেপার থিম দিয়ে করবেন, বিভিন্ন ইয়া দিয়ে, আপনার ডেমো দিয়ে। ডেমো অনেক আছে ইয়া বারবার। কালকে আমরা বললাম না, কালকে সেদিন গতকাল বললাম না আপনাদের যে ব্লগ সাইট আপনার হচ্ছে হলো তৈরি করা ইজি, বুঝলাম না? হ্যাঁ, আসে আপনাকে ফোনে বললাম না যে 30 মিনিটে একটা ব্লগ সাইট তৈরি করা যায়। কি মনে হয় করা যাবে? 5 মিনিট আমার ওখানে সাইড হয়ে গেছে। এখন মেনুটা সেটা মেনু সিলেক্ট করবো বা মেনুগুলো চেঞ্জ করবো, ঠিক আছে? আর এইখানে আসে উইজার্ড চেঞ্জ করবো, ফুটার উইজার্ড চেঞ্জ করবো। ব্লক সাইড শেষ, ব্লক সাইড কিন্তু হয়ে গেছে। আর কিছু? হ্যাঁ না এমন না, আপনি কন্টেন্ট ডিলিট করে দিল, এই যে সেটা বায়ার বলবে না, কন্টেন্ট ডিলিট করে দাও, ডিলিট করে দিলেন। আর ভিতরে কিছু কাজ আছে সেটা মনে করেন যে এই যে যখন ফুটার যে এই যে এগুলো আছে না, এগুলো আপনি যখন চেঞ্জ করবেন তখনই বুঝতে পারবেন। ওই তখন বুঝতে পারবেন কি বুঝতে পারবেন, এই যে এখন কেউ যখন একটা পোস্টে ঢুকবে, পোস্টে ঢোকার পর দেখেন ডান সাইডে অ্যাড শো করতেছে না, এটা ডান সাইডে কিছু পোস্ট শো করতেছে, এটা অ্যাড শো করতেছে, এদের উপরে অ্যাড শো করতেছে, ঠিক আছে? এইগুলোও কিন্তু উইজেটের কাজ, উইজেটের অপশনে ওখানে আছে, বুঝছেন? তাহলে কি দেখেন কয়েকটা সেটিং এর মাধ্যমে একটা একটা ব্লক সাইড হয়ে গেল। আর এইখানে যে ব্লক সাইডে যতগুলো ডেমো আছে এইখান থেকে কি একটা ক্লায়েন্টের চুজ হবে না, চয়েস হবে না? অনেক ড্যামেজ, ক্লায়েন্ট এগুলো ইজিলি চয়েস হবে। হ্যাঁ, আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট অ্যাপ থাকতে পারে, সেটা যদি কেউ চান, যদি কারো মনে করেন ইচ্ছা হয় তাহলে এমন করে কেউ প্র্যাকটিস করতে পারেন। প্রতিটা ডেমোই সেট আপ করবেন, প্রতিটা ডেমো একটা একটা করে সেট আপ করবেন, সেট আপ করে সেট আপ করে এরকম কাস্টমাইজ করে দেখবেন, দেখে দেখে প্র্যাকটিস হলো এরকম করতে পারেন যদি কেউ চান। আর যেমন আমরা তো ভিআই মানুষ তো হয়তো টাইম থাকে না এরকম। হ্যাঁ, তো তাহলে আপনারা এইভাবে পুরোটা সাইট তৈরি করবেন। যতটুকু পর্যন্ত দেখাইলাম যার যারা ডেমো আছে সেটিং কিন্তু একই, সেটিং সিস্টেম শুধু এক, সব একই, শুধু চেহারাটা আলাদা হবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাডগুলো চাইলে ইচ্ছা করে চেঞ্জ করতে পারবেন। সামনে ক্লাসে আমি দেখাই দেবো কীভাবে অ্যাডটা কোথায় কী অ্যাড দিতে পারবেন। হ্যাঁ, যদি প্র্যাকটিস বলতে কি আপনাদের তো প্র্যাকটিসের ব্যাপারে আমি ইয়া করতেছি না, আপনাদের জাস্ট একটা ওয়েবসাইট তৈরি করে দিচ্ছি আমি, বুঝছেন? একটা ওয়েবসাইট তৈরি করেছি, একটা ওয়েবসাইট, এখান থেকে আপনি একটা ব্লগ সাইট মানে অ্যাফিলিয়েট একটা সাইট কীভাবে তৈরি করে আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন, পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট তৈরি করে দিচ্ছি, বুঝছেন? সেটিং সবগুলো সেটিং একই, সব সিস্টেম একই, মোটামুটি কিছু সিস্টেম আলাদা আলাদা হইতে পারে। এগুলো আপনারা আপনার একটা ট্রিক্স দিয়ে দেই, গোপন ট্রিক্স, ঠিক আছে? গোপন ট্রিক্সটা এটা আমি কাউকে দেই না পাবলিক ইয়ারলি, এটা দিয়ে হচ্ছে যারা প্রিমিয়াম, যারা আমাকে ট্রেনিং করে তাদেরকে দিই আর কি। তো আপনারাও প্রিমিয়ামের মতোই আমার, ঠিক আছে? অনেক কাছের বড় ভাই, ছোট ভাই, মাঝারি ভাই সবাই আছেন, তো তারা আপনাদেরকেও দেই, যাতে করে যদি কাজ করতে পারেন তো ভালো, আপনার জন্য ক্লাস করেন, না পারলে তো নাই, ঠিক আছে? সেটা হচ্ছে পুজোটা থিম ডাউনলোড করার পর সেই থিমের ভিতরে দেখবেন ডকুমেন্টেশন নামে একটা জায়গা আছে, ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশনের মধ্যে আপনি কীভাবে থিমটা সেট আপ করবেন, থিমটা সেট আপ করা থেকে শুরু করে থিম এ টু জেড কাস্টমাইজেশনের সব অপশন দেওয়া থাকে, আপনারা চাইলে ওটা দেখে দেখে করতে পারেন, বুঝছেন? একবারে হাতে কলমে দেওয়া আছে, দেখেন যদি বিশ্বাস না হয়। হ্যাঁ, আমি তো শেখাচ্ছি, এর থেকে কিন্তু ভালো করে দেওয়া আছে এখানে, আসলে বারবার যেটা বলছে না সত্য কথা বলছে, কিন্তু আমি যেমন দেখাচ্ছি এর চেয়ে ভালো করে দেখা আছে এখানে, এখানে স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখানো আছে যে এটা আসবে, এটা এটা আসবে, এটা
এই দেখেন নিউজ টুবার এটা ওপেন করলাম, ইনস্টলেশন, ইনস্টলেশন নামে একটা জায়গা আছে, ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টলের এই একের পরে দেখবেন সব সব আছে এখানে, ইনস্টলেশন, হাউ টু আপলোড থিম, আমরা যেভাবে আপলোড করলাম দেখাই দিলাম যেভাবে আপলোড থিম করবেন, এটা টিউটোরিয়াল কীভাবে কী সেট আপ করবেন, এটা আপডেট প্লাগ ইন, এটা উইদার ওয়েদার উইজেট এক্সচেঞ্জ উইজেট, এটা উইজেটের কথা যেটা বললাম যে সামনে করে দেখাবো ওইটা আছে। তারপরে মনে করেন যে ড্যামো, এখান থেকে ড্যামো সেট আপ করবেন, কোনটা ড্যামো কীভাবে সেট আপ করবেন, ঠিক আছে, ড্যামো কীভাবে ইনস্টল করবেন দেখা আছে, ইনস্টল ড্যামো। তারপরে আছে যে থিম প্যানেল, আমি থিম প্যানেলটা দেখাইলাম, হেডার ফুটার অ্যাডস টেম্পলেট সেটিং, এটা এখানে এখানে হেডার ফুটার অ্যাডস টেম্পলেট সেটিং ক্যাটাগরি পোস্ট এ টু জেড এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ ফলো করলে যদি একটু ইংলিশ একটু মোটামুটি পারেন, ইংলিশ যদি ধরতে পারেন, তাহলে এই স্টেপগুলো ফলো করলে আপনি যে কোনো থিমের কাজ করতে পারবেন ওয়ার্ডপ্রেসের। ওয়ার্ডপ্রেস কিন্তু এত আহামরি কিছু না এবং অনেক কিছু ওয়ার্ডপ্রেসে, বুঝছেন? এখন আপনারা যদি এটা কাজে লাগাইতে পারেন অনেক ভালো, একটা আপনাদের ইয়া দিলাম, ইনফরমেশন দিলাম, যদি কাজে লাগায় কাজ করতে পারেন অনেক ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, মানে ভালো মানে পাবেন অনেক কিছু, ঠিক আছে। তারপরে তারপরে যদি ফিরে আবার এই গ্রুপের মধ্যে গিয়ে ঝড় তোলেন, বুঝছেন, যে এগুলো কোনো ঠিক করতেছেন না, এসটিভাসিতে ছিলে 6 মাস পরে ওয়েবসাইট সব দিয়ে দিব, ধরাই দিব, দেখাই দিব, খালি করতে দেখেন, ঠিক আছে। তাহলে আপনারা করেন, সামনে ক্লাসে আমি চাই যতজন ডোমেইন হোস্টিং কিনছেন ততজনে যেন একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে পারে, কারণ আমি এই ক্লাসের মধ্যে প্রতি ক্লাসে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনার আজকে ওয়েবসাইট তৈরি করাচ্ছি, দেন গত গত ক্লাসে দেখাইছি ওয়ার্ডপ্রেস সেট আপ করা, আজকে দেখালাম ড্যামো ইনস্টল করে কীভাবে হেডার ফুটার চেঞ্জ করবেন, পরবর্তী ক্লাসে দেখাবো পুরো কাস্টমাইজ, তারপরে দেখাবো কীভাবে এসইও করবেন, ঠিক আছে, না স্যার, তারপর পরে দেখাবো কীভাবে আপনার পোস্ট পাবলিশ করবেন, ঠিক আছে, পোস্ট পাবলিশ করবেন কীভাবে, অ্যাড শো করবেন কীভাবে, তারপরে ক্লাসে দেখাবো মনে করেন যে এসইও করবেন কীভাবে, তারপরে ক্লাসে দেখাবো কোথায় অ্যাফিলিয়েট করবেন। তো বাই চান্স দেখা গেল যে আপনারা একটা কাজ করেন নাই, একটা কাজ করতে ভুলে গেছেন বা নিজের আর্জিমিতে করেন নাই, তখন কিন্তু স্বতন্ত্র আপনাকে পাইতে হবে, কারণ আমি কিন্তু থামে থাকবো না, তখন কভার করতে মাথার মধ্যে মানে চোখে সর্ষে ফুল দেখবেন, কোনটা গিয়ে কী করবো না করবো, কী করবো না করবো, মানে এরকম সর্ষে ফুল দেখে থাকবেন, বুঝছেন। এই জন্য আমি যে কাজগুলো দিচ্ছি স্টেপ বাই স্টেপ এগুলো করেন, আপনাদের জন্য ভালো, আমার জন্য কিচ্ছু না, বুঝছেন, আমার জন্য কিচ্ছু না, আমি যে মনে করেন বক বক করতেছি, আমার এটাই সার, দুদিন পরে ওই গ্রুপের মধ্যে আবার ইয়া করবেন মেহেদি ভাই চিটার, বুঝছেন, এই এই কথাটাই শুনতে হবে। দুধ কলা দিয়ে কাল সাপ পয়সার মতো অবস্থা, যাই হোক, আমার মনে হয় না, আমার মনে হয় না যে আমাদের আমার এখানে যে ভাইগুলো আছে তারা আমার সঙ্গে এরকম করে, আমার মনে হয় না, কারণ আমি দেখছি, কারণ এটা আমি অনেক বকবকি করছি, অনেক ঝাড় দিছি, আমার মানে তারপরেও দেখি নাই যে এরকম কিছু রিয়াক্ট করা, আশা করি করবেন না, আপনার তুমি ঘন্টায় ঘন্টায় ধারি। আসলে হ্যাঁ, এটা তার একটা কথা বলছে, এটা আসলে ভালো, আপনাদের ঝাড়ি কি জন্য, আমি কারণ আপনাদের ভালো চাই বলতেই কিন্তু আপনার ঝাড়ি, আপনাদের কিন্তু যদি ভালো না চাইতাম এই কাজ করলে হলো না করলো না করলো, আমার ধরে আমি এটা করতে পারবো, কিন্তু আপনাদের কাজটা করে নিচ্ছি, তার মানে আপনাদের কিন্তু একটা আপনার উপর আপনাদের উপর একটা ভালোবাসা আছে আমার, ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখবেন যে টাকা পয়সা কিন্তু ভাই আজ আছে কাল নাই, ভালোবাসাটা হচ্ছে মেইন। আমি আমি আজকে থেকে দেখা গেলো যে আজকে আমি হচ্ছে মেয়েদের